নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি অপর্ণার কিচেনে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সকাল ও বিকেলের জলখাবার বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আজ পরোটাটা বানাচ্ছি একটু অন্যরকম ভাবে। তার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব। আমি দিয়ে দিচ্ছি নুন, বেকিং পাউডার, চিনি আর ইস্ট, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে, তেল দিয়ে দিলাম 2 চামচের মতো, আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। 2 মিনিট ধরে মিশাবো এইভাবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা মাখাটা একেবারে নরম করে মাখবো। আমি ইস্ট দিয়েছি, তার জন্য নরম করে মাখলে ময়দা মাখাটা অনেকটা ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠেছে। এইবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে শক্ত করে নেব, তাতে আমার মাখাটা খুব নরম হবে। আর অনেকক্ষণ ধরে মাখার জন্য পরোটাটাও খুব মুচমুচে হবে। আমি আজকে নরম পরোটা বানাবো না, আমি আজকে মুচমুচে পরোটা বানাবো। প্রতিদিন একই রকম পরোটা খেতে ভালো লাগে না, তার জন্য আমি একটু অন্যরকম করার চেষ্টা করলাম। জানি না ভালো হবে কি না, শেষ পর্যন্ত দেখা যাক কেমন লাগে। এরকম করে আমি ভালো করে মেখে নেব। যত ভালো ময়দা মাখা হবে পরোটাটাও তত সুন্দর হবে, তত ভালো মুচমুচে হবে আর ফুলবেও ভালো। আমি 2 হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি মেখেছি প্রায় 7-8 মিনিট ধরে ময়দাটাকে মেখেছি। এইবার আমি ছোট ছোট লেচি কেটে যতটা সম্ভব বড় রুটি করে নিচ্ছি। একেবারে পাতলা করে রুটিটা করেছি। এইবার আমি ছোট ছোট চৌকো করে নেব। আপনারা প্রথম থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে একটা বেল আছে ওই বেল চিহ্নটা টাচ করবেন। তাহলে আমার ভিডিও যেগুলো বানিয়েছি সেগুলো আপনার কাছে প্রথম চলে আসবে। সাবস্ক্রাইব করলে আপনার কোনো খরচ হবে না। আমি উৎসাহিত হয়ে নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো, আর নতুন নতুন ভিডিও বানানোর সুযোগ পাবো। আমি এইভাবে পরোটাও যেটা বেলেছিলাম একটার উপর একটা দিয়ে নরম বাটার দিয়ে আমি এইভাবে দিয়ে তারপর ধারগুলো একটু চেপে দিলাম। এটা আমি একরকমভাবে করলাম, এবার যেটা করব সেটা আমি অন্যভাবে মোড়ার চেষ্টা করব। যতটা সম্ভব রুটিটা পাতলা করে নেবেন, টেনে টেনে পাতলা করে নেবেন। এইবার নরম বাটার চারি গালায় লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, এইবার আমি দুদিক দিয়ে ভাঁজ করে নেব।
আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে কি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল চিহ্নটি টাচ করুন, তাহলে আমার রেসিপিগুলো আপনারা প্রথম দেখতে পারবেন। এটা আমি আরেক রকমভাবে করে নিচ্ছি। পরোটা সপ্তাহে অন্তত একদিনও আমরা করে খাই। আমরা যদি বিভিন্ন রকমভাবে পরোটা করে খাই আমাদের ভালো লাগবে, সবসময় একরকমভাবে খেতে ভালো লাগে না, তাই আমি বিভিন্নভাবে করার চেষ্টা করছি যাতে আমাদের খেতে ভালো লাগে। তেল দিয়েছি, তেলের উপর একটু বাটার দিয়ে দিয়েছি। এইবার আমি হালকা আঁচে ভালো করে ভেজে নেব। আমি পরোটাটা মুচমুচে করে ভাজব। আমি অন্য সময় পরোটা বানাই নরম তুলোর মতো করে বানাই, আজকে আমি এটা মুচমুচে করে বানিয়েছি। এইটা যদি আমি ছুরি দিয়ে ধারগুলো কেটে নিতাম আরো ভালো হতো, দেখতে ভালো লাগতো। রোজ রোজ তো আর পরোটা খাবো না, সপ্তাহে একদিন কি মাসে দুদিন খাবো, তার জন্য একটু মুচমুচে করে খাওয়া যেতেই পারে। দেখুন কীরকম মুচমুচে হয়েছে, পাতলা পাতলা করে বেলার জন্য ভিতরটা পাতলা একটা আস্তরণ বেরিয়ে আসছে। হয়ে গেছে আমার পরোটা তৈরি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার সব ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে থাকবেন।